এই মুহূর্তে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটি ট্রেন্ডিংয়ে আছে। এখানে ছবি এডিট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হচ্ছে। আমরা যদি প্লে স্টোরে যাই, সেখানে গিয়ে সার্চ করি ফটো ল্যাব অ্যাপ্লিকেশন, তাহলে আমাদের দু ধরনের অ্যাপ্লিকেশন দেখাবে, একটি ফ্রি অ্যাপ্লিকেশন আর একটি পেইড ভার্সন অর্থাৎ ফটো ল্যাব প্রো, যেটিকে ডাউনলোড করতে গেলে আমাদের 850 টাকা পে করতে হবে। তাহলে এই ফটো ল্যাব প্রো এবং ফটো ল্যাব যেটি ফ্রি ভার্সন, তার মধ্যে পার্থক্য কী, এখানে কী কী এক্সট্রা ফিচার আছে সেটি আমি আজকে দেখাবো, এবং এটিও দেখাবো যে আপনারা কীভাবে এই 850 টাকা খরচ না করেই এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন। আমার কাছে এই মুহূর্তে ফটো ল্যাব এবং ফটো ল্যাব প্রো দুটি অ্যাপ্লিকেশন ইনস্টল করা আছে। তো আমরা প্রথমে ফটো ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমরা ট্রেন্ডিং পেজে যাব। সেখানে গিয়ে দেখতে পাচ্ছি, দেখুন 3 নম্বরে প্রো দেখাচ্ছে। এই প্রো ভার্সনটিকে যদি আমরা ক্লিক করি, অর্থাৎ এই স্টাইলটিকে যদি ক্লিক করি, নিচে একটি অপশন দেখাবে গো প্রো নাও। এটিকে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে পেমেন্ট অপশন দেখাচ্ছে। তাহলে যেখানে যেখানে এই প্রো লেখাটি থাকবে, সেই স্টাইলগুলোকে আমরা কিন্তু ইউজ করতে পারবো না, শুধুমাত্র ফ্রি স্টাইলগুলো ইউজ করতে পারবো এই অ্যাপ্লিকেশন থেকে। এখানে একটি ফ্রি স্টাইলকে আমি সিলেক্ট করলাম। দেখুন এরপর গ্যালারি থেকে একটি ছবি আমি সিলেক্ট করলাম, এরপর ওই গ্রিন অ্যারোটি ক্লিক করে এই ছবিটিকে এডিট করতে দিলাম, এবং এটি ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে অ্যাড এসে গেছে। অর্থাৎ আপনার ডেটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারে এই ধরনের অ্যাড পড়তে থাকলে। এরপর দেখুন ছবিটি এখানে এডিট হয়ে গেছে, আমি ওই 3 ডট অপশনে গিয়ে ছবিটিকে সেভ করছি ডিভাইসে। এরপর দেখুন ওই কর্নারে দেখুন একটি ওয়াটারমার্ক এসে গেছে। তাহলে এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনি যদি ছবি এডিট করেন, অবশ্যই আপনার ছবিতে ওয়াটারমার্ক থাকবে। এরপর আমরা ফটো ল্যাব প্রো অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, এবং ওপেন করার সাথে সাথেই আমরা সরাসরি ট্রেন্ডিং পেজে চলে যাব। এই ট্রেন্ডিং পেজে গিয়ে দেখুন 3 নম্বরে কোনো ধরনের প্রো অপশান দেখাচ্ছে না, অর্থাৎ এখানে যতগুলি স্টাইল আছে সব স্টাইলগুলিকেই আপনি ইউজ করতে পারবেন। তাহলে আমি ওই 3 নম্বর স্টাইলটিকে সিলেক্ট করছি, এবং সিলেক্ট করার সাথে সাথে দেখুন গ্যালারি থেকে ছবি অ্যাড করার অপশান দেখাচ্ছে। এই ছবিটিকে আমি অ্যাড করছি এখানে, এবং গ্রিন অ্যারোটি প্রেস করছি, এবং এখানে দেখুন প্রসেসিং হচ্ছে, অথচ কোনো ধরনের অ্যাড পড়ছে না, অর্থাৎ এখানে কোনো রকম অ্যাড আসবে না, অর্থাৎ আপনার ডেটা কিন্তু শেষ হবে না, অর্থাৎ আপনার ডেটা নষ্ট হবে না। এরপর দেখুন যে ছবিটি এখানে তৈরি হয়ে গেছে, ওই ওপরে যে 3 ডট অপশান দেখে ওটিকে ক্লিক করে এই ছবিটিকে আমি সেভ করছি। নিচে ডাউনলোড অপশান দিয়ে ক্লিক করলে দেখুন লোডিং দেখাচ্ছে, এরপরে দেখুন ইমেজ সেভ হয়ে গেছে, অথচ এখানে কোনো ধরনের ওয়াটারমার্ক দেখাচ্ছে না। এখানে ছবি সেভ হবে কিন্তু কোনো ধরনের ওয়াটারমার্ক থাকবে না। এই ফটো ল্যাব প্রো অ্যাপ্লিকেশনটি যদি বিনামূল্যে ডাউনলোড করতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এরপর ডিসক্রিপশনে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কটিকে ক্লিক করে আপনি সরাসরি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারেন, এবং এর জন্য আপনাকে কোনো ধরনের টাকা পেমেন্ট করতে হবে না।